প্রতি বছরের মতো এবারও ইতালিতে সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ ব্যাংকার সমিতি রোমের শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমে স্থানীয় একটি হল রুমে আয়োজিত এই মিলন মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন। সংগঠনের সভাপতি ওসমান সর্দার সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতব্বর, সিনিয়র সহসভাপতি হিমেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুকের আমন্ত্রণে এই মিলন মেলা সংগঠনের সদস্যরা তাদের পরিবার এবং পরিজন নিয়ে উপস্থিত হন। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, ব্যবসায়িক কার্যক্রমে সারা বছর ব্যস্ত থাকলেও ডিসেম্বরের এই ছুটিতে সকলে মিলে এই মিলন মেলাটি পরিণত হয় ক্লান্তি এবং অপূর্ণতাকে দূর করার একটি দিন। সকালের এই ঐক্যবদ্ধ সুসংগঠিত সম্পর্ক এই মানসিক শক্তি জাগায়। তারা আরো বলেন, এই সংগঠনটি নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণে কাজ করছে। এই সময় উপস্থিত ছিলেন আলম ব্যাপারী, আমিনুল ইসলাম খোকন, মীর কামাল, জামাল ব্যাপারী, জি এস আলমগীর বুলবুল, রফিক খান সহ আরও অনেকে। এ সময় ইতালির বনদিয়া থেকে জনপ্রিয় রকস্টার মানসিব এবং রোমের হাসান সঙ্গীত পরিবেশন করেন।